সবাই উপস্থিত হলে সেই বনের মাঝে সাঙ্গে পুনে মনে রাষ্ট্রাম সবাই এসেছে শিক্ষা গ্রহণ করবার। তাই কৃষ্ণ বলরামকে সুদামাকে গুরুপত্নী মানে শান্তি পুনিমুনি স্ত্রী সুমুখ দেবী কৃষ্ণ বলরামকে আদেশ দিলেন জঙ্গল থেকে শুক্ল কাঠ। তাই কৃষ্ণ বলরাম চলেছে শুক্ল কাটানোর জন্য, সুদামাও চলেছেন কৃষ্ণ বলরামের সঙ্গে। সভাটি হয়েছে কেমন? আজ গুরু পত্নী সুমুখী আজ্ঞা হইল কাষ্টয়ানি বারে, গুরু পত্নী সুমুখী আজ্ঞা কইল কাষ্টয়ানি বারে, গুরু পত্নী সুমুখী আজ্ঞা কইল কাষ্টয়ানি বারে, গুরু সবাই গেল মহা বনের ভিতরে, সবাই গেল বনের ভিতরে, আজ সবাই গেল মহা বনের ভিতরে, কষ্ট আনিবারে সুখ কষ্ট আনিবারে, বলি শুষ্ক কষ্ট আনিবারে সুখ কষ্ট আনিবারে, কৃষ্ণ সুদামা যায় বন ভিতরে সুখ কষ্ট আনিবারে, কৃষ্ণ সুদামা যায় বন ভিতরে সুখ কষ্ট আনিবারে, কৃষ্ণ সুদামা যাই মন ভিতরে আনিবারে, কৃষ্ণ সুদামা যাই মন ভিতরে আনিবারে, কৃষ্ণ সুদামা যাই মন ভিতরে আনিবারে। হঠাৎ অকাল নিষ্ঠুর হইল ঝড়ে বরিশাল, ঝড়ে বরিশাল বজ্রপাত ঘনঘ ঘনগরজ, ঘনগরজ অস্ত গেল দিবাকর ঘোরে অন্ধকার, দশ দিন কাচ্ছারিল না দেখি সংসার, উচ্চ নিজ কিছুই নাহি দেখি শুধু জলময়, কে কোথায় আছিল না দেখি হেননীর্ণ, ওরে সুদামা ওরে ভাই ভীষণ ঝড়, ওরে ভাই তুই আমার কাছে আয়, কৃষ্ণ ডাকছে সুদামাকে, সুদামা ডাকছে কৃষ্ণকে, সুদামা ছুটতে ছুটতে এসে কৃষ্ণকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরল। ওই ভীষণ ঝড় ঝড়ের মধ্যে নিচ কৃষ্ণ উপরে সুদামা, সুদামাকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরলেন, গাছের ডাল ভেঙে পড়লো সুদামার পিঠের উপর, কিন্তু কৃষ্ণের কিছু হতে দিল না। কত রঙ্গরসের খেলা হয়েছে, সবাই বড় হলো কৃষ্ণ বলরাম রাজা হয়ে চলে গেল দ্বারকায়, আর আদিকে সুদামা উচেলা দেবীকে বিবাহ করে দুঃখের সংসারে দিন যাপন করছে। তাই একদিন দুঃখের সংসার এমন ভয়ঙ্কর হলো যে সংসার আর চলে না সুদামা, সুদামা স্ত্রী কুচেলা দেবী সুদামাকে বলতে বাধ্য হলে, ওগো স্বামী যে দ্বারকার রাজা কৃষ্ণ তোমার ছোটবেলার বন্ধু, তোমার ছোটবেলার সখা,
আর তার বন্ধু সুদামা হয়ে তোমরা সংসারে এত দুঃখ। তুমি যাও তোমার বন্ধুর কাছে, তোমার বন্ধু তোমাকে দেখলি তোমার মনের কথা বুঝতে পারবে। তারে ভারে যা রূপ গুণশীল ধারে, তারে ভারে যা ওদিকে কুচেলা মলিন জীর্ণ বস্ত্র পরে, কুচেলা মলিন বস্ত্র পরে, কুচেলা মলিন জীর্ণ বস্ত্র পরে, সুদামা বললেন না সে আমার ছোটবেলার বন্ধু, আমি তার কাছে চাইবো, আমি তার কাছে চাইতে পারবো না। আরে আমি তোমায় চাইতে বলছি না, অনেকদিন হয়ে গেল সেই শিক্ষা গ্রহণের পর তুমি তোমার বন্ধুর সঙ্গে আর দেখা করো না। যাও যাও, তোমার বন্ধুর সঙ্গে দেখা করলি তোমার মনটাও ভালো থাকবে। যাও তোমার বন্ধুর কাছে, আমি তো যাব কিন্তু আমি খালি হাতে যাব, তুমি যদি আমাকে কিছু দিতে পারো আমি তাহলে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব। সুদামা কুচেলাকে বলছে, শোনো কুচেলা, আজ যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাই, যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাই, যদি কিছু দিতে পারো আমি শীঘ্র চলি যাই, যদি কিছু দিতে পারো শীঘ্র চলে যাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, আরে প্রভুর চরণে গিয়া নিবেদিতে যাই, আজ প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, এ বলো শুনি আমার যা চলিল সত্তরে, এ বলো শুনি আমার যা চলিল সত্তরে, ব্রাহ্মণের ঘরে মাগিয়া নিল ভিক্ষা, ব্রাহ্মণের ঘরে আমায় ভিক্ষা দাও নগরবাসী
ভিক্ষা দাও আমায়, তোমাদের ভিক্ষা পাবে সমরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সমরা, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সমরা, দরজা বন্ধ করে দে, দরজা বন্ধ করে দে। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কুচেলাকে দেখে গ্রামের মানুষ মুখের ওপর দরজা বন্ধ করে দিতে লাগে, কিন্তু ভগবানের আশীর্বাদে পূর্ব পাড়া পশ্চিম পাড়া সমবেত ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মা ও বোনেরা, অধ্যকর মাওতি মধুর বৃন্দাবন, আজকের কীর্তনিয়া শ্যামল বেরা আপনার আমাদের সামনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। যতটুকু যেতে পারছি বা পারছি না সবটা নিয়ে রিক্ত মোড়া নিঃস্ব মোড়া দেওয়ার কিছু নেই, আছে বুক ভরা ভালোবাসা। অর্থ দিয়ে ভগবানকে যেমন পাওয়া যায় না, অর্থ দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না, মানুষের কাজ তাকে এগিয়ে নিয়ে যায়। তথাপি কীর্তনিয়ার শ্যামল বেরা আজকে কৃষ্ণ কথা শুনে এই মধুর বৃন্দাবনে উপস্থিত শ্রীমতী রাধারানী স্বরূপিণী প্রিয়া নস্কর 20 টাকা, প্রতিমা মণ্ডল 20টি টাকা, শকুন্তলা নস্কর 10টি টাকা, শ্রীমতী কল্পনা নস্কর 10টি টাকা, সোমনাথ ঘোষ 10টি টাকা, সুশান্ত মণ্ডল 10টি টাকা, সার্থক কুমার নস্কর এবং সমর্থক নস্কর 10টি টাকা। পুরস্কৃত বলবো না, মান ভাবনা চেতনা মননশীলতা অনুপ্রাণিত বলবো না, সাথে থাকার অঙ্গীকার নিয়ে পুরস্কৃত করছেন। জয় নিতাই, জয় গো, জয় জয় রাধেশ। মাফ করবেন, আরো একজন দিয়েছেন ভোলানাথ নস্কর, যাকে আমরা ভুল হিসেবে চিনি। সবাই ভালো থাকবেন, সুন্দর সকাল আপনার আমার জন্য অপেক্ষা করছে। জয় নিতাই, জয় জয় গৌ, জয় জয় রাধেশ। জয় রাধে রাধে, তাই গৌর হরি বল, হরি হরি বল। তাই সবাই কেমন হয়েছে কুচেলাকে দেখে গ্রামের মানুষ মুখের উপর দরজা বন্ধ করে দিতে লাগে, কিন্তু ভগবানের আশীর্বাদে পূর্ব পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া এই 4টি পাড়া থেকে মা কুচেলা দেবী 4 মিষ্টি চিড়ে ভেঙে দিয়েছে। আর সেই 4 মিষ্টি চিড়ে কি করলেন, একটা ছেঁড়া পিঁপড়ের মধ্যে করে ভালো করে মাখলেন, আর বেঁধে কি করলেন মা, কি করলেন, কি করলো জানো, আজ ব্রাহ্মণের হাতে আনি দিল উপায়ন, আজ ব্রাহ্মণের হাতে আনি দিল উপায়ন, ব্রাহ্মণের হাতে আনি দিল উপায়ন, আজ ব্রাহ্মণের হাতে আনি দিল উপায়ন, তাহা লইয়া তাহা লইয়া
তাহা লইয়া দ্বারকাতে চলিল ব্রাহ্মণ, তাহা লইয়া দ্বারকাতে চলিল ব্রাহ্মণ, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, আশ সুদামায় আঁখি জলে, কৃষ্ণ 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 বলে, আশ সুদামায় আঁখি জলে, কৃষ্ণ 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 বলে, ওই চার মুষ্টি চিরে ছেঁড়া পাপের মধ্যে করে বেঁধে একবার করে ছেঁড়া পাপটার দিকে দেখছে, আর নয়ন জলে চিরের পুটলিটা ভিজে যাচ্ছে, মনে মনে ভাবছে যে আমার বন্ধু কৃষ্ণ, সে তো দ্বারকার রাজা, সে প্রত্যেকদিন কত সুন্দর মন্ডা মিঠায় ক্ষীর সন্দেশ নমনে খায়, আর আমি তার বন্ধু হয়ে ছোটবেলার সখা হয়ে এই স্বপ্ন চিরে দিয়ে যাচ্ছি, তাই একবার করে মা চিরের পুটলিটার দিকে দেখছে, আর নয়ন জলে চিরের পুটলিটা ভিজে যাচ্ছে, মনে মনে ভাবছে খাবে তো, খাক আর নাই খাক কৃষ্ণ দর্শন তো আমার হবে, তাই কাঁদতে কাঁদতে একবার করে চিরের পুটলিটার দিকে দেখছে, আর মনে মনে বলছে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ ওরে কোথায় প্রাণ সখা, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ ওরে কোথায় প্রাণ বলি, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ ওরে কোথায় প্রাণ সখা, আমি অনেক দিন দেখি নাই তোরে, একবার দেখা, আমি অনেক দেখি নাই তোরে, আমি অনেক দিন দেখি নাই তোরে, তোরে হাসি ইয়া মুখরে একবার রে দে, হাসি আমার শিয়া মধু সদাইয়া
সবাইরা একবার করে চিনের পুঁটলিটার দিকে দেখছে, আর নয়ন জলে চিনের পুঁটলিটা ভিজে যাচ্ছে। কৃষ্ণ নাম কিন্তু সুদামাকে ছাড়েনি, চিরের পুটলিটা দেখছে নয়ন জলে ভিজছে, তো কি হয়েছে? মুখে কিন্তু কৃষ্ণ নাম করতে করতে চলেছে। সবাই মিলে কেমন কৃষ্ণ 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 বলে সুদামা চলিল, কৃষ্ণ 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 বলে সুদামা চলিল, সুদামা যা কৃষ্ণ 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 বলে সুদামা চলিল, কৃষ্ণ 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 বলে সুদামা চলিল, কথা কৃষ্ণ রে বলে কাঁদিতে লাগিল, কথা কৃষ্ণ রে বলে কাঁদিতে লাগিল। একবার করে চিরের পুঁটলিটার দিকে দেখছে, নয়ন জলে জলে পুঁটলিটা ভিজে যাচ্ছে। আহা, আর ওই দ্বারকা থেকে মা কৃষ্ণচন্দ্র আর তার পাশে রুক্মিণী দেবী বসে আছে, তারা দিব্য দৃষ্টি দিয়ে দেখছে যে তার ছোটবেলার বন্ধু সুদামা আসছে তার সঙ্গে দেখা করার জন্য। এত পাহাড় পর্বত কাঁটার উপর দিয়ে সুদামা চলেছে, সুদামার পায়ের তলা দিয়ে কাঁটা ফুটে ঝরঝড় করে রক্ত ঝরছে। পাশে ছিল রুক্মিণী দেবী, বলছে তুমি কেমন বন্ধু, যে তোমার ছোটবেলার বন্ধু ছোটবেলার সখ, সে তোমার জন্য এত কষ্ট করে অত দূর হতে তোমার সঙ্গে দেখা করতে আসছে। তুমি যে ছোটবেলার বন্ধু, তা তোমার বন্ধুকে তো কিছুটা পথ তুমি এগিয়ে আনতে পারো। যাও যাও স্বামী, তুমি সুদামাকে কিছুটা পথ এগিয়ে নিয়ে। কৃষ্ণ বললেন, রুক্মিণী তুমি ঠিকই বলেছ, তাহলে আমি যাই সুদামাকে আনার জন্য। এই যে মায়েরা, কৃষ্ণ কি করলেন, নিজের রূপটা পরিত্যাগ, মানে নিজের রূপটা ছেড়ে দিলেন, দিয়ে কি করলেন, মুরলী মনোহর রূপ, মুরলী মনোহর রূপ ধরে মাথায় একটা পাগড়ি বেঁধে নিলেন মা। মুরলী মনোহর রূপ ধরে মাথাতে একটা পাগড়ি বেঁধে নিলে, আর পাগড়ি বেঁধে নিয়ে একটা গরুর গাড়ি নিয়ে সুদামাকে আনতে চললেন। সবাই বলছে কেমন, কি রূপ ধরেছে মা, মুরলী মনোহর, কেই রূপ, ও মনমোহন মনমোহন মুরলী মনোহর রূপ ধরে একটা গরুর গাড়ি নিয়ে সুদামাকে আনতে চললেন। সবাই বলছে কেমন, মনমোহন মুরলি গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা, মনমোহন মুরলি গোপালা
গিরিধারী গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা মনমোহন 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 মুরলী গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা মনমোহন 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 মুরলী গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা যমুনা কিনারে যমুনা কিনারে বাজাও বাঁশুরিয়া তুমি বৃন্দাবনের ভাষা ওই কিনারে যমুনা কিনারে বাজাও বাঁশুরিয়া বৃন্দাবনের ভাষা যমুনা কিনারে বাজাও বাঁশুরিয়া তুমি বৃন্দাবনের ভাষা ওই যমুনা কিনারে যমুনা কিনারে বাজাও বাঁশুরিয়া বৃন্দাবনের ভাষা তুমি মাঝা সোনার ননী চোরা ওজ গোপীর মনোহরা তুমি মাঝা সোনার ননী চোরা ওজ গোপীর মনোহরা তুমি বৃন্দাবনের ভাষা ভক্তের ভগবান ও তুমি বৃন্দাবনের বাতাসা ভক্তের ভগবান তুমি বৃন্দাবনের বাতাসা ভক্তের ভগবান ও তুমি বৃন্দাবনের বাতাসা ভক্তের ভগবান মনমোহন 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 মুরলী গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা উলতানি হরি 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 যমুনা কিনারে যমুনা কিনারে বাজাও বাঁশুরিয়া তুমি বৃন্দাবনের ভাষা ওই যমুনা কিনারে বাজাও বাঁশুরিয়া তুমি বৃন্দাবনের ভাষা তুমি মাঝা সোনার ননী চোরা ব্রজ গোপীর মনোহরা মাঝা সোনার ননী চোরা ব্রজ গোপীর তুমি বৃন্দাবনের বাতাসা ভক্তের ভগবান হৃদয় গোল হরি হরি ভক্তের ভগবান মনমোহন 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 মুরলী গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা উলুধ্বনি হরি হরি মনমোহন গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা মনমোহন হৃদয় গোবিন্দ হরি হরি গোপালা মনমোহন মুরলী গোপালা গিরিধারী গোবিন্দ গোপালা ভগবান নিজের রূপ পরিত্যাগ করে মুরলী মনোহর রূপ ধরে একটা গরুর গাড়ি নিয়ে সুদামার সামনে উপস্থিত হলেন আর সুদামা তখন কি করছে বসে বসে মনে মনে ভাবছি দেখি আমাকে দেখে কি বলে ভগবান বলছেন ও ব্রাহ্মণ বলি তুমি বসে বসে কাঁদছো কেন কি হয়েছে
বলে আমি বসে বসে কাঁদছি কেন? বলে হ্যাঁ কেন কাঁদছি? বলে আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গেলাম। এগো বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে কেউ কাঁদে না? বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছ, আনন্দ করতে করতে যাও। বলছে না গো, আমি সেই অনেক দূর হতে আসি, আর এই এতটা পথ চলতে চলতে আমার পায়ের তলাতে কাঁটা ফুটে দেখো ঝরঝর করে রক্ত, তাই আমার বন্ধুর কথা ভাবছি আর বসে বসে। ভগবান বললেন, তুমি কোথায় যাবে? কে তোমার বন্ধু? আমার বন্ধু ওই যে দ্বারকার রাজা কৃষ্ণ, ও হলো আমার ছোটবেলার। ও হো, দ্বারকার রাজা কৃষ্ণ! আরে এসো 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 এসো, কাঁদতে হবে না, এই গরুর গাড়িতে বসো, আমি তো দ্বারকাতেই চলেছি। তাই সুদামাকে গরুর গাড়িতে বসিয়ে নিয়ে আজ ভগবান চললেন কোথায়? দ্বারকার। আজ দ্বারকার রাজসভার সামনে সুদামাকে নামিয়ে দিয়ে বললেন, ও ব্রাহ্মণ, এই যে দেখছো এটা হলো দ্বারকার রাজসভা, তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাও, আমি আমার বাড়ি ফিরে। তাই ভগবান তার নিজের বন্ধুকে নিজের গরুর গাড়িতে করে বসিয়ে দ্বারকায় নামিয়ে দিলেন। আর ভগবান এমন সময় সুদামা ওই দ্বারকায় ঢুকতে যাবে, দ্বারকার রাজসভায় যারা দাঁড়িগণ দাঁড়িয়েছিলেন তারা বাধা দিয়ে বললেন, এ বলে তুমি কোথায় যাবে? আমি ওই যে গো তোমাদের দ্বারকার রাজা কৃষ্ণ, ও আমার ছোটবেলার। দাঁড়িগণ দেখছেন, আহা, ভগবান কৃষ্ণের বন্ধু তার এমন দশা, যে শাড়িটা মানে যে ধুতিটা পরে আছে একটি জায়গাতেও ভালো, যে নামাবলীটা গায়ে দিয়ে আছে মা জায়গায় জায়গায় ছেঁড়া, মনে মনে ভাবছে এ আবার ভগবানের বন্ধু? এই না 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 না, তোমাকে ঢুকতে দেব না, তুমি ফিরে যাও। দাঁড়িগণের পা দুটি সুদামা জড়িয়ে ধরেছে, ওগো দাঁড়ি, আমি অনেক দূর হতে এসেছি, আমাকে একটু আমার বন্ধুর সঙ্গে দেখা করতে একটু দেখা করতে দাও বন্ধুর সঙ্গে। বললেন, না না না, তোমাকে প্রবেশ করতে দেব না, তুমি ফিরে যাও। একজন ব্রাহ্মণ বললেন, একজন দাঁড়িগণ বললেন, বলে ওরে, তার থেকে যদি কোনো ব্রাহ্মণ ফিরে যায় তাহলে আমাদের রাজা যদি জানতে পারে তাহলে আমাদের ক্ষমা করবে। তাই একজন ব্রাহ্মণকে দেখে অতিথি হলো নারায়ণ, তাই একজন বললেন যে আমি ভগবানের কাছে গিয়ে সংবাদ দিই। তা কি নাম তোমার? আমার নাম, আমার নাম হলো সুধামা। ভগবান তো জানেন কি এসেছে, তাই সুদামাকে দাঁড় করিয়ে রেখে দ্বারের একজন দাঁড়ি ভগবানকে গিয়ে বললেন, প্রভু দ্বারে একজন ব্রাহ্মণ এসেছে, ভগবান তো জানেন কি এসেছে, তাও চাতুরালি করে জিজ্ঞাসা করলেন, কে এসেছে, তার নাম কি? তার নাম হলো, হ্যাঁ হ্যাঁ, তার নাম কি? তার নাম হলো সুধামা। সুধামা যদি কাগজে লেখো নাম সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম সে নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে। আজকের কীর্তনিয়া শ্যামলবাবু যাই কথা বলুন না কেন, যদি হৃদয়ে স্থান না পায় সবটাই সবটাই মাইনাস শূন্য, মানে বিয়োগ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, জয় জয় নিতাই, জয় জয় গৌ, জয় জয় রাধেশ। আজকে শ্যামলবাবুর গান শুনে সমস্ত সম্প্রদায়ের আনুষঙ্গিক ভাবনা গানকে নিয়ে
অনেকটা উঁচুতে তুলে দিয়েছে। লক্ষ্মী স্বরূপিণী সুভদ্র নস্কর 100 টাকা পুরস্কৃত করেছেন। লক্ষ্মী স্বরূপিণী অনিমা নস্কর শ্যামলবাবুর গান শুনে সন্তুষ্ট হয়ে 50টি টাকা পুরস্কৃত করলেন। আবারও বলি, শুভঙ্কর নস্কর ওরফে রাজা, মাফ করবেন শুভঙ্কর মণ্ডল ওরফে রাজা 10টি টাকা পুরস্কৃত করেছেন। ভালো থাকবেন সবাই, সবাই সঙ্গে আমরা আপনারা কৃতজ্ঞতা আপনাদের সাথে, সুস্থ থাকবেন সবাই, শুভকামনা, নমস্কার, ধন্যবাদ। নিতাই গৌর প্রমাণে হরি 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 হরি। জানি তাই আস্তে আস্তে বড্ড কথা হচ্ছে, মা একটু বেশি কথা হয়ে যাচ্ছে। দেখুন, গান তো আমরা প্রায় প্রত্যেক দিন বা একদিন ছাড়াই করতে যাই। অনেক আসলে দাদারা টাকা বা উপহার দিতে আসেন, কিন্তু এই যে কাকুটা এসেছিলেন উনি এত সুন্দর বক্তব্য রাখেন, সত্যি বলছি উনি দারুণ কথা বলেন, ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম, সত্যি সুন্দর গুছিয়ে বলতে পারেন। ওনার জন্য সবাই মিলে নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি বল। কি নাম বললি? সুধামা। যেই না সুধামার কথা শুনেছি, কৃষ্ণ যে অবস্থায় ছিল খালি গায়ে এলো পায়ে ছুটে চললেন সুধামাকে আনতে, সবাই ওই যে কেমন কনকে পর্যন্ত কৃষ্ণ ছিল বসিয়া, কনকে পর্যন্ত কনকে পর্যন্ত কৃষ্ণ আছিল বসিয়া, কনকে পর্যন্ত আছিল বসিয়া, তরিতেই উঠিলা হরি সুধামা দেখিয়া, আজ তরিতে উঠিলা হরি সুধামা দেখিয়া, তরিতেই উঠিলা হরি সুধামা দেখিয়া, আজ তরিতে উঠিলা হরি সুধামা দেখিয়া। আরে সুধামা, আরে আয় এতদিন পর আমার কথা মনে পড়লো, আয় 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 তুই আমার বুকে আয়। তাই সুধামা কি করলেন, ওই যে চিড়ের পুটলিটা এনেছিল, কি করলেন মা? ভুজো পাশে করিয়ে দিল দেহ আলিঙ্গন, 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 পুলকে পড়িত তনু সজল নয়ন, পুলকে পড়িত তনু সজল নয়ন, পুলকে পড়িত তনু সজল নয়ন, আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না, দিন পরে সকাপে 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 মুখে জয় রাধে শ্রী রাধে বলে, দিন পরে সকাপে হরি 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 শ্রী রাধে বলে, দিন পরে সকাপে জয় রাধে শ্রী রাধে বলে, দিন পরে সকাপে আনন্দ ধরে না ঘরে টেনে এনে সোনার সিংহাসনে বসাতে যাবে। সুধামা বলছে, না কৃষ্ণ। কেন রে? বলে আমি ব্রাহ্মণ ভিখারি, আমি ভিক্ষা করে খাই, আমি ওই সোনার সিংহাসনে বসতে পারবো, বসবি না? কৃষ্ণ কি করেছে, জোর করে হাতটা ধরে টেনে এনে সোনার সিংহাসনে বসিয়ে দিল। সবাই যে কেমন পর্যন্ত তুলিয়া হরি ব্রাহ্মণে বসা, পর্যন্ত তুলিয়া হরি ব্রাহ্মণে বসায়, পর্যন্ত তুলিয়া হরি ব্রাহ্মণে বসায়, পার্থয়র করিয়া প্রভু পূজা যে করিল, পূজা যে করিল, পূজা যে করিল, পূজা যে করিল, পূজা মারে চরণে, পূজা মারে চরণে, পূজা যে করিল সুধামার মুখে জয় রাধে শ্রী রাধে বলে, হরি 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 রাধে শ্রী রাধে বলে, সুধামার চরণে রাধে শ্রী রাধে বলে, সুধামার চরণে পূজা যে করিল, পূজা যে করিল, পূজা যে করিল, সুধামাকে সোনার সিংহাসনে বসিয়ে আজ পূজা করতে লাগলেন। কই রূপ কিনে কোথায় সত্যভামা, একটু শীতল জল, আহা
আমার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে আজ মনের আনন্দে রূপকিনী সত্যভামা কৃষ্ণ মিলে সবাই সেবা করছে। ভগবান মনে মনে ভাবছে, সুদামা তুই তো আমার সঙ্গে দেখা করতে এসেছিস, আচ্ছা আচ্ছা তোর সঙ্গে একটু চাতুরালি করে দেখি। এই সুদামা তুই তো আমার সঙ্গে দেখা করতে এসেছিস, তা আমার জন্য তুই কি এনেছিস? আমার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে তাহলে আমার জন্য অনেক কিছু নিয়ে আস, তা তুই আমার জন্য কি এনেছিস? আমার জন্য কিছু আনিস? বলছে না হে সুদামা জি, বগলদাবাতে লুকিয়ে রেখেছিল চিরতা, কৃষ্ণ ঠিক দেখতে পেয়েছে, আমার জন্য কিছু আনিস? বলছে না। কিছু যদি আনিস নি তোর বগল দাবায় ওটা কি দেখি 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 দেখি। বলছে না কিছু আনেনি কিছু আনেনি। জোর করে কৃষ্ণ ছিনছিন, এই তো আমার জন্য কি এনেছিস, দেখি দেখি কি এনেছিস আমার জন্য। ও সুদামা তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস, আহা তুই আমার কত কথা ভাবিস জানিস সুদামা। লোকে আমাকে না প্রত্যেকদিন মিষ্টি খাইয়ে 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 মুখটা একেবারে নিরস, তুই আমার মুখের তার ফেরানোর জন্য শুকনো চিড়ে এনেছিস, বাহ খুব ভালো করেছিস। এমন সময় শুকনো চিড়েটা খেতে যাবে, কৃষ্ণ দেখছে সুদামা চিড়েটা যেন ভিজে ভিজে লাগছে। কৃষ্ণ বলছে, ও সুদামা শুকনো চিড়ে যাতে খেতে মুখে লাগে তুই আবার চিড়েটা ভিজিয়ে এনেছিস। সুদামা কানাইয়ের কথা শুনে কাঁদতে কাঁদতে বলে, কানাই রে প্রাণে কানাই রে, ওরে আমি চিড়ে ভিজাইয়ে আনি নাই, আমি তো চিড়ে ভিজাইয়ে আনি নাই, আনবার কালে চিন্তা করছি সবাই তো গোবিন্দের বদনে, কত ক্ষীর সন্দেশ নমনে দেয়, কত ক্ষীর সন্দেশ নমনে, ওরে আমি তোর বন্ধু হয়ে সখা হয়ে, আমি তোর বন্ধু হয়ে সখা, কেমন করে শুকনো চিড়ে দেব বদনে, দেব বদনে, ওরে কানাই আমার সেই কথা ভাবতে ভাবতে, সেই কথা ভাবতে ভাবতে, ওরে কানাই রে কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে ভিজে ভিজে গিয়েছে, আমার চোখের জলে ভিজে গিয়েছে, আমার চোখের জলে ভিজে ভিজে গিয়েছে, কেমন করে দেব বদনে ভেবে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদনে ভেবে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। কৃষ্ণ বলে সুদামা, জমি ভক্ত প্রজাচ্ছতি, জমি ভক্ত প্রজাচ্ছতি, তদহং ভক্তি উপরীতম আসনানে প্রজাতত্মনে, আমি যে গীতায় শপথ করেছি যদি আমায় কেউ একটি পাতা দেয় তাই আমি খাই, পাতা না দিয়ে যদি একটু জল দেয় তাই আমি খাই রে সুধা,
তুই আমার জন্য চোখের জলে ভিজে শুকনো ছিঁড়ে আনি, আমি খাবো সুধা মা, তুই আমার জন্য চোখের জলে ভিজে ছিঁড়ে এনেছিস, আজ আমি দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম। আজ যেমন তুই আমার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষে করে শুকনো ছিঁড়ে আনি, আগামী কলিযুগে যদি কোনো ভক্ত দাঁড়ে দাঁড়িয়ে চার মুষ্টি ছিঁড়ে ভিক্ষে করে একটি মাটির মালসা সাজিয়ে আগোবিন্দ বলে ডাকতে পারে, আগোবিন্দ বলে ডাকতে পারে, সারা জীবন তিনি সন্দেশ নাম লিখেছি, এই দ্বারকায় বসে তোর চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম। আপনার এখানে কালকে তো মাটির মালসায় প্রসাদ হবে, হবে তো ভেজা চিড়ে প্রসাদ পাবেন তো, এটা কার জন্য বলেন তো? এই সুদামার জন্য, এই যে চোখের জলে ভেজে এনেছিল, আর কৃষ্ণ দ্বারকায় বসে ভেজা চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলেছিল, ওরে সুদামা তোর আমি কলিযুগে কি করবো জানিস, তোর ওই ভেজা চিড়ে আমি প্রসাদ পাবো, আমি প্রসাদ পাবো, চোখের জলে ভেজা চিড়ে আমি প্রসাদ পাবো, আমি প্রসাদ পাবো, ওই কাঙা ভক্তে ঘরে ঘরে চোখের জলে ভেজা চিড়ে আমি প্রসাদ পাবো, ওই কাঙাল ভক্তে ঘরে ঘরে চোখের জলে ভেজা চিড়ে প্রসাদ পাবো, কাকা ভক্তে ঘরে ঘরে চোখের জলে ভেজা চিড়ে প্রসাদ পাবো, আমি প্রসাদ পাবো, কাঙাল ভক্তে ঘরে ঘরে সুদামা তোরই চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কাঙাল ভক্তে ঘরে ঘরে তোরই চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, প্রতিজ্ঞা করলাম।
দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রথ। কেনা বলতে পারে এই মধুর বৃন্দাবনে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়নি আজকে, তাই শ্রী গৌরাঙ্গ স্বরূপিণী আজকের কীর্তনিয়া শ্যামল বেরাবেন। গান আমাদের প্রাণ, তাই গানের ছন্দ তালে এবং কৃষ্ণ কথা মধু কথা শ্রবণে মাতৃস্বরূপিণী শেফালী নস্কর পঞ্চাশটি টাকা, লক্ষ্মী স্বরূপিণী শ্রীমতী রাধারানী নস্কর দশটি টাকা, শ্রীমতী সুবলা নস্কর দশটি টাকা, বাবুলাল নস্কর দশটি টাকা, মহোৎসব কমিটির পক্ষ থেকে কুড়িটি টাকা এবং শম্ভুনাথ নস্কর দশটি টাকা। এবং আমরা জানি গান শুধুমাত্র গায়ক দ্বারা হয় না, তার মৃদঙ্গ কাজ করে। এই মধুর বৃন্দাবনে গৌরনিতাই স্বরূপিণী সেই মৃদঙ্গ যারা বাজালেন তাতে সন্তুষ্ট হয়ে বাবলু মণ্ডল দুজনকে দশটি টাকা করে পুরস্কৃত করলেন। ভালো থাকবেন, সাথে থাকবেন। সুদামা তুই তো এত দূর থেকে এসেছিস, তোর নিশ্চয় অনেক খিদে পেয়েছে, দাঁড়া দাঁড়া তোকে একটু কিছু খাইয়ে দিই। সুদামাকে সোনার সিংহাসনে বসিয়ে আজ রাজ প্রসাদ খাওয়াচ্ছেন, সবাটি হয়েছে কেমন সুখে প্রাণে ভোজন। কডিলা দি জবানে আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে, আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে, সুখী প্রাণ ভোজন দিলাদি জোগরে আনন্দে আছিল সুদামা অচ্যুত মন্দিরে, সুখে পান ভজন দিলাদি জোগরে সুদামা অচ্যুত মন্দিরে। সুদামাকে বলছো সুদামা তো মনের কথা তুই আমাকে বললি না, তোর দুঃখের কথা কিন্তু আমি বুঝতে পেরেছি। তোর হাতে আমি পারলে সোনা দানা হিরে মুক্ত দিতে পারি, কিন্তু তা আমি করব না। চিন্তিয়া কি বলে প্রভু তবে দিজরা সম্পদ বাঞ্ছিয়া বিপ্র কবু নাগি ভজে, কিন্তু পতিব্রতা নারী প্রীতি কারণ বিপ্র মনে মনে ভাবলেন সুদামা তোকে এমন জিনিস দেব, এমন সম্পদ দিব মুই দেবের বঞ্চিত, দেবের বঞ্চিত হেন বুদ্ধি করি যেন না হয় বিভীত, না হয় বিভীত। অজান্তে লক্ষ্মী দেবীকে আদেশ করলেন, বিশ্বকর্মাকে আদেশ করলেন, লক্ষ্মী দেবী তুমি যাও সুদামার বাড়িতে গিয়ে সুদামার স্ত্রী কুচেলাকে সর্ব অঙ্গে সোনার অলঙ্কার পরিয়ে দাও। বিশ্বকর্মাকে আদেশ করলেন, বিশ্বকর্মা তুমি সুদামার একটা বিরাট রাজনগর করে দাও, সেখানে রাজা হবে সুদামা। কিন্তু সুদামাকে কিছু বুঝতে দিলেন না, সুদামা সেবা করে ঘুমিয়ে পড়লেন। ভোরবেলা সুদামা চলে যাচ্ছে, ভোরবেলা চলে যাচ্ছে সুদামা, সবাটি হয়েছে কেমন প্রভাতে, সবাই চলে যাচ্ছে কিন্তু মনে মনে ভাবছে আমার তো মনের কথা বলা হলো না। সুদামা চলে যাচ্ছে, সুদামাকে কৃষ্ণ বলছে ওরে সুদামা তুই যাচ্ছিস যা তুই ভালো থাকিস। সুদামা আজ বন্ধুর কথা ভাবতে ভাবতে নিজের গ্রামে এসে পৌঁছালেন, আজ নিজের গ্রামে এসে পৌঁছে নিজের ঘরটা আর খুঁজে পাচ্ছে না, তাই তো? এখানে তো আমার তাল পাতার কুড়িটা ছিল, কোথায় গেল?
আর আমার স্ত্রী চিলা তাকেই বা কোথায় কি, তাই তোমার বাড়িটা আমার বাড়িটা দূর হতে দেখলেন যে আমার বাড়ির কাছে তো একটা বিরাট রাজ বাড়ি হয়েছে। সুদামা মনে মনে ভাবলেন বোধ হয় আমার তাল পাতার কুড়েটা ভেঙে কেউ বোধ হয় এখানে রাজনগর করেছে, কিন্তু আমার স্ত্রী কুচেলা তাকেই বা কোথায় দেখলেন রাজবাড়িটা সোনার মতো ঝকঝক ঝকঝক করছে। সবাটি হয়েছে কেমন বিচিত্র বিমান বড় চৌদিকে বেষ্টিত, বিচিত্র বিমান বড় চৌদিকে বেষ্টিত, বিচিত্র বিমান বড় সূর্য পথে সমতে যোগনকে নির্মিত, ওই সূর্য পথে সমতে যোগনকে এমন সময় দূর হতে দেখলেন কি, কি দেখলেন যত নর নারী গণে ভূষিত ভূষণে, ভূষিত ভূষণে চৌদিকে আসিলা গেরি মঙ্গল বজনে, মঙ্গল বজনে। বলি তোমরা কারা গো? আমরা আমরা হলাম আপনার দাস দাসী, এই যে রাজবাড়ি দেখছেন এটা হলো আপনার, এই যে হাতি ঘোড়া দেখছেন এটাও আপনার, এই যে সোনার রথ দেখছেন এটাও আপনার, আর আমরা বরণ ডালা নিয়ে এসেছি তোমাকে বরণ করব। আর সুদামা দূর হতে দেখলেন, দেখলেন যে ওই রাজবাড়ির ভিতর থেকে একজন রমণী সর্ব অঙ্গে অলংকার পরে একেবারে লক্ষ্মী দেবীর মতো সেজে আসছে। জানি তাই আমি এখানকার কমিটিকে জানাবো যে আমাদের লীলা প্রায় শেষ হয়ে গেছে, আপনারা যাদের আপনাদের যদি পরের দল থাকে আপনারা রেডি করুন, আমাদের কিছুক্ষণের মধ্যে লীলা শেষ হয়ে যাবে। নিতাই তাই সবাটি কেমন হয়েছে মা? সেই রাজবাড়ির ভিতর থেকে দেখলেন কি যে একজন লক্ষ্মী দেবীর মতো প্রতিমা বেরিয়ে আসছে। হরি হরি জানি তাই আমি যখন এখানে এসেছিলাম একটি গানের অনুরোধ আমাকে করা হয়েছিল, যাই হোক করে ওটা সময় পাইনি, তা আপনারা যদি বলেন তাহলে আমি এখন গাইতে পারি। গানটি হচ্ছে রজনীকান্ত সেনের গান, গানটির নাম হলো তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম ছায়। যদি বলেন আমি গাইব, গাইব। জয় নিতাই আমরা ভগবানকে খোঁজার জন্য কোথায় কোথায় চলে যাই তাই না, কোথায় গয়া কোথায় কাশী কোথায় বৃন্দাবন, কিন্তু ভগবানকে কি আমরা পাই? পাই না। তাই এই রজনীকান্ত সেনের গানের মধ্যে আমরা জানতে পারবো ভগবানের ঠিকানা, ভগবানকে কোথায় পাই। তাই রজনীকান্ত সেন কি কলম দিলেন, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। বুঝে নেওয়া যায় কথাগুলো কি বলতে চাই, নির্মল মানে, নির্মল মানে কি মা? পরিষ্কার। তুমি নির্মল করো মঙ্গল করে, কর মানে কি? এ দুটো কি? এ দুটো হা, কর মানে হলো হা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার দেহে যত মলিন মানে ময়লা মাটি বেঁধেছে সব তুমি ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, কিরণে দিয়ে জাগম মাত্র বাসনা ঘোচায়,
দিয়ে জন্ম মত বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে তব ছুটিছে গভীর আধার লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার এখানে কবি দুটো লক্ষ ব্যবহার করে ল খাই মানসি আর ল খাই মানসি জফল আলো দুটো কথা কিন্তু একই দুটোই কিন্তু লক্ষ কিন্তু মানেটা আলাদা একটি লক্ষ মানে একশো হাজার বা এক লক্ষ আরেকটি লক্ষ মানে একে অপরকে দেখা লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতালে আমাদের এই লক্ষ্যগুলো মানে আমাদের বাসনাগুলো লক্ষ লক্ষ শূন্যের মাঝে ছুটে চলেছে আর ছুটতে ছুটতে সমুদ্রের মাঝে ছুটে ও মায়েরা ধরে নিন আপনাদের এই পাশের পুকুরে একটা ছোট্ট ছেলে ডুবে যাচ্ছে আর সেই রাস্তা দিয়ে দুটো জোয়ান মানুষ হেঁটে যাচ্ছে একজন দেখতে পেয়েছে ছোট্ট ছেলেটা ডুবে যাচ্ছে আর একজন দেখে বলছে এই দেখ 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 ছেলেটা ডুবে গেছে তার পাশ তার পাশে যে ছিল তো গাইছি তো ঠাকুমা আচ্ছা তার সঙ্গে যে পাশে যে জোয়ান ছেলেটি ছিল সে বলছে এই সব জুতা পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্নে যায় ততই হরি হরি বল হরি বল হরি বল যে ছোট্ট ছেলেটা পুকুরে ডুবে যাচ্ছে তার বাবা যদি ওই রাস্তা দিয়ে হেঁটে যায় সে কি ওই ছাগলদের তলে নাম লেখাবে লেখাবে না তো কি করবে তার নিজের জীবন বিপন্ন করে পুকুরে ঝাঁপ দিয়ে তার সন্তানকে বাঁচাবে আমরাও যেদিন পড়বো পুকুরের মাঝে সেদিনও আমাদের গোবিন্দ রক্ষা করবেন তাই না তাই তো মা প্রভু বিশ্ব বিপদ তুমি দাঁড়াও রুধিয়া রন্থা তব সে চরণ তলে দিয়ে যাগ মোর মত বাসনা ঘুচায়ে মলিন ভগবান কোথায় থাকে তার ঠিকানা গুলো মন দিয়ে শুনবেন কথাগুলো আচয়নল অনিলে চিরনভানে উধাসলীল গহনে অনাল মানে কি অনাল মানে আগুন অনিল মানে দেখবেন আকাশে যদি মেঘ না করে তাহলে আকাশের কিন্তু রং সারা জীবনই নীল রং তাহলে তুমি আগুনের মধ্যে আছো হাওয়ার মধ্যে আছো বাতাসের মধ্যে আছো আবার মেঘের মধ্যে আছো আর কোথায় তুমি আছো কোথায় মা আছো পিটোপিলতাই জলদের গায় শশী তারকাই অপনে আচয়
আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু তাও কি দেখাই বোঝাই বলিল একজন লক্ষ্মী মার মতো সুন্দরী রমণী বেরিয়ে আসছে, আবার কে লক্ষ্মীমতী মূর্তি জান বিপের ব্রাহ্মণী, লক্ষ্মীমতী মূর্তি জান বিপের ব্রাহ্মণী, লক্ষ্মীমতী মূর্তি জান বিপের ব্রাহ্মণী, লক্ষ্মীমতী মূর্তি জান পতি দর্শনে আইলা পর রমণী, পতি দর্শনে আইলা পর রমণী, কলিপতি দর্শনে আইলা পরম রমণী, পতি দর্শনে আইলা পরম রমণী। তুমি কে গো আমাকে তুমি চিনতে পারছো না, আমি তোমার স্ত্রী কুচেলা, তুমি এত সোনাও গায় না পড়েছো তাই তোমাকে বুঝতে পারে না। আরে ওই তো দেখো না, তুমি ঠিক চলে যাওয়ার কিছুদিন পরে লক্ষ্মী দেবী এসে আমাকে এই অলংকার দিয়ে সাজিয়ে দিল, আর বিশ্বকর্মা স্বয়ং এসে তোমার এই রাজসভা বলে। সুদামা বললেন, ওরে বন্ধু তুই আমাকে এত কিছু দিয়েছিস কিন্তু তুই আমাকে বুঝতে দিস, তাই তুই আমাকে বুঝতে দিস নি, তুই যেন আমার জন্মে জন্মে বন্ধু হয়ে জন্ম নিতে পারিস। অমায়রা ছোট্ট কথা বলি শুনে নিন, সুদামা এই কলিযুগেও জন্ম নিয়েছিল, কোথায় জানেন? বাংলাদেশের যশোর জেলায় সুন্দরানন্দ রূপে জন্ম নিয়েছিলেন, এত প্রেম ভক্তি নিয়ে জন্ম নিয়েছিলেন যে নদীর একটি কুমিরকে তিনি প্রেম ভক্তি দান করেছিলেন। আর এই কলিযুগে কৃষ্ণের মূর্তি সাজাবে বলে কদম ফুল চেয়েছিলেন কিন্তু পাননি, কদম ফুল যখন পাননি জামরুল গাছের গোড়ায় দাঁড়িয়ে ভাই কানাইয়ের কথা চিন্তা করাতে ওই জামরুল গাছের ভিতর থেকে কদম ফুল পড়েছিল। তাই তো বৈষ্ণব বন্দনায় আছে, সুন্দরানন্দ ঠাকুর বন্দি মরোয় আছে গো, 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 ফুটালো কদম্ব ফুল জামরুলের গাছে গো, আজ ফোটালো কদম্ব ফুল জামরুলের গাছে গো, বলি ফোটালো কদম্ব ফুল জামরুলের গাছে গো, ফোটালো কদম্ব ফুল জামরুলের গাছে গো। তাই আসুন আমরা লীলা শেষ করার আগে সবাই মিলে একটু দাঁড়িয়ে একটা ছোট্ট করে গান আমরা ভজন আস্বাদন করব, আমরা লীলা সমাপন করব, সবাই উঠে দাঁড়িয়ে লজ্জা করলে হবে না, ওমা সবাই উঠে দাঁড়িয়ে সবাই মিলে, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, সবাই মিলে বাহু তুলে, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা, আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা।